নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25শে অক্টোবর 2022, বছরের শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে যে চার রাশির সতর্ক বাণী আমি দিতে চলেছি, মহা বিপদ আসতে চলেছে এই চার রাশি, এই সূর্যগ্রহণের প্রভাবে এই চার রাশি কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে। কোন এই চার রাশি বিশেষভাবে সাবধান থাকবেন, কোন কোন দিকগুলোতে আপনারা সাবধান থাকবেন, সেই জায়গাগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথম কথা আপনাদেরকে আমি বলি, এর আগে আমি একটি ভিডিও দিয়েছি সূর্যগ্রহণে কোন কোন রাশির ক্ষেত্রে কপাল খুলবে। এই ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদেরকে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, বিশেষভাবে সতর্ক, কারণ আপনারা যাতে সতর্ক থাকেন এবং জীবনে যাতে আপনার বিপদ যেন না আসে। কোন কোন দিক থেকে আসবে আমি একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমে আমি জানাই, সূর্যগ্রহণ 25শে অক্টোবর 2022 সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে আপনার তুলা রাশিতে। তুলা রাশিতে এই গ্রহণ কিন্তু সংঘটিত হতে চলেছে এবং চিত্রা নক্ষত্র এবং সাতী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু হবে। এবং গ্রহণের যে সময়, গ্রহণের মুহূর্তটা আপনাদেরকে বলবো, গ্রহণ চলবে আপনার 4 ঘন্টা 3 মিনিট। 4 ঘন্টা 3 মিনিট কিন্তু এই সূর্যগ্রহণ কিন্তু চলবে। গ্রহণের সময় শুরু হচ্ছে আপনার দুপুর 2:29 থেকে আপনার সন্ধ্যা 6:32 পর্যন্ত কিন্তু এই গ্রহণ কিন্তু থাকছে। অর্থাৎ 4 ঘন্টা 3 মিনিট বিশেষভাবে সাবধান, কী কী করবেন না, কী করা উচিত, আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু বছরের এটা শেষ সূর্যগ্রহণ এবং আপনার ভারতবর্ষে দৃশ্যমান, এই জন্য এটা কিন্তু সূতককাল কিন্তু রয়েছে, সূতককাল রয়েছে, তার 12 ঘন্টা আগে থেকে এই গ্রহণ কিন্তু সূতককাল কিন্তু শুরু হবে। এবং এই গ্রহণের ফলে বিশেষভাবে যে চার রাশির উপর প্রভাব বিস্তার করতে চলেছে, সেই চার রাশির নাম এবং কোন কোন দিক থেকে হতে চলে তা আমি জানাবো। আমি আবারও বলবো, প্রত্যেকে আপনারা বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করুন, আপনারা সূর্য মন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন। গায়ত্রী মন্ত্র, ওম নমঃ শিবায়, সূর্য মন্ত্র, বিষ্ণু মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে আপনার এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি কিন্তু পাবেন। আমি একটি কথা বলছি, গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই স্নান করবেন এবং গ্রহণ সমাপ্তির পরেও আপনারা কিন্তু অবশ্যই স্নানটা কিন্তু করবেন। অর্থাৎ গ্রহণ যখন আপনার 6:32 শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা স্নান করবেন এবং 2:29 যে গ্রহণ শুরু হয়ে যাচ্ছে তার আগে কিন্তু আপনারা স্নান করে নেবেন। এবং গ্রহণের পর বিশেষভাবে দান করুন, দান করাটা 10 গুণ কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। দানটা, গ্রহণের পর দানটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং এই গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন, প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনারা এই সময় কোনো মতে ঘুমাবেন না। এই 2:29 to 6:32 4 ঘন্টা 3 মিনিট কোনো মতেই ঘুমাবেন না। প্রাতপক্ষে খাওয়ার এই সময় কোনো খাবার খাবেন না, যদি জল একান্ত পিপাসা পায় অবশ্যই জলে, গ্রহণ শুরু হওয়ার আগে থেকে তুলসী পাতা অবশ্যই জলে দিয়ে রাখবেন এবং খাওয়ারে এবং দুধে আপনারা তুলসী পাতা অবশ্যই দিবেন, কারণ গ্রহণের যে নেগেটিভ প্রভাবগুলো কিন্তু পড়ে। এবং পারতপক্ষে আমি বলবো, বাড়ি থেকে বেরাবেন না, খুব দরকার, খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরাবেন না। এবং আপনারা দরজা জানলা লাগিয়ে, যারা গর্ভবতী মহিলারা আছেন তারা লাগিয়ে রাখুন এবং
পর্দা টেনে রাখুন, যাতে সূর্যের নেগেটিভ কিরণটা যেন আপনার ঘরে যেন প্রবেশ না করতে পারে। যারা গর্ভবতী মহিলারা আছেন বিশেষভাবে সাবধান। এই গ্রহণের সময় আপনারা কোনো ধারালো জিনিস, চুড়ি কাঁচি আপনারা ব্যবহার করবেন না। এবং আপনারা এই সময় বিশেষভাবে মন্দির বা আপনার বাড়িতে যদি সিংহাসন থাকে অবশ্যই আপনারা ঢেকে রাখুন। অর্থাৎ এই সময় কিন্তু কোনো পূজা আচ্চা, কোনো শুভ কাজ বর্জন অবশ্যই কিন্তু করুন। অর্থাৎ এই যে 25 অক্টোবর 2022 যে সূর্যগ্রহণ হতে চলেছে কি না, নেগেটিভ এফেক্ট কিন্তু চার রাশির উপর পড়তে চলেছে, মহাবিপদ আসতে চলেছে, সতর্ক বাণী আমি দিতে চলেছি চার রাশির। এটা কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, জ্যোতিষশাস্ত্রতা যেখানে সমস্যা সেটা তো জানাতেই হবে। ভালো ভালো তো বলছি, কিছু কিছু ক্ষেত্রে তো খারাপও কিন্তু হবে মানুষের, যেটা হবে সেটা ওই জন্য আপনারা আগে জেনে রাখুন। কারণ পরে যে যে রাশির কথা বলছি যদি আমি না বলি, প্রত্যেকে বলেন স্যার আপনি যে একটু বলতে পারতেন তাহলে আমরা একটু হলো অ্যালার্ট হতে পারতাম। এই অ্যাস্ট্রোলজি চ্যানেলটা আপনাদের ক্ষেত্রে অ্যালার্ট করার জন্য। তো এই 25 অক্টোবর 2022 যে চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। ভারতবর্ষে যেহেতু দৃশ্যমান, এই জন্য এর প্রভাব কিন্তু পড়বে, আফ্রিকাতেও এই প্রভাব পড়বে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনার দূর যাত্রা এই সময় করবেন না, এবং এই সময়ের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। এবং কর্মক্ষেত্রে আপনাদের জটিলতা কিন্তু তৈরি হবে, কর্মক্ষেত্রের চাপ, কর্মচ্যুতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশি গ্রহণের পরে। এবং এই সময়ের মধ্যে এই গ্রহণের পরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চাপ আপনাদের বাড়বে, এবং আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের যে জায়গাটি নিয়ে একটু হলেও চিন্তার ব্যাপার কিন্তু রয়েছে। আপনাদের হয়তো অর্থ অপচয় হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো গ্রহণে বিশেষভাবে সাবধান, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের এই গ্রহণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে, শরীর স্বাস্থ্য। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ এবং যারা কেস মামলা মকদ্দমা করবেন ভাবছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট চাপের মুখে কিন্তু পড়তে হবে, এবং শত্রুতা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, শত্রুর জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। আপনি মীন রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। বৃষ রাশির আপনার এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিকটা নিয়ে ঝুটঝামেলা, পারিবারিক সুখের জায়গায় বাধা আপনাদের হবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের শত্রুতা বাড়বে। কিছু ক্ষেত্রে অর্থ অপচয়, শেয়ার মার্কেট, ট্রেন্ডিং, স্টক বিজনেসে অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের মানসিক চাপ বৃদ্ধি করবে, প্রেশার থাকবে কাজের ক্ষেত্রে, এবং আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা নিয়েও কিন্তু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে স্বাস্থ্যহানি, স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি কি না, সেই রাশিগুলো বিশেষভাবে হবে। পর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বিশেষভাবে সাবধান, আপনারা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে, যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের ব্যবসা করছেন গ্রহণের ফলে আপনাদের অর্থ লস, এবং শেয়ার মার্কেট বা স্টক বিজনেসে আপনারা এই সময় কিন্তু টাকা কিন্তু লাগাবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট চাপ আপনাদের থাকবে। প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনাদের বিশেষভাবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু চাপ থাকবে, অর্থনৈতিক চাপ কিন্তু আপনাদের থাকবে, এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের বাধা সৃষ্টি করছে।
এবং স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। এই গ্রহণ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কবাণী, মহাবিপদ এবং অর্থ লস, টাকা লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন এবং কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা আপনার উপর কিন্তু পড়তে পারে, অন্যের ঝামেলার জন্য আপনি কিন্তু সেখানে জড়িয়ে যেতে পারেন। এই সকল জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেখার দরকার, কেন তো এই জায়গাগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু আসবে। আমি যে রাশিগুলোর কথা বললাম, বৃষ রাশি, মিথুন রাশি, আপনার বৃশ্চিক রাশি এবং মীন রাশি, বিশেষভাবে সাবধান। নমস্কার, ধন্যবাদ।